আসি, কারণ ছোট বৌমার আমি চলে আইসি, আবার দুপুরে লাঞ্চ নিয়ে তা দেই কি কি খাব, আছে ভাত, আছে এই যে কুমড়োর পাতা বাটা, এই যে মাছের তেল ভাজা, এই যে মাছের তেল সাথে কাঁচা পেঁয়াজ, আর এই যে হলো তেলা কচু শাক দিয়ে আর আলু দিয়ে তরকারি, আর এই যে ডিমির তরকারি, এই যে আমার বৌমার ডিমের তরকারি, আর এই যে ওই গাঁঠির তরকারি, তো এই গাঁঠির তরকারি এক বাটি, এইও এক বাটি, ভাগ ভাগ করে খাওয়া নেই, আমি খালি মুলি নেবো, অল্প একটু খাওয়া নেই, সাথে এই যে জল আছে। তো বন্ধুরা তাহলে খাওয়া শুরু করি। আমার লবণ ছাড়া চলে না, আমি লবণ খাই খুব, আমার বৌমা লবণ খায় না বিলকুল। দাঁতের মধ্যে ঢুয়ে যায় ডাটা। ভালো লাগছে শাকটা করে, বন্ধুরা আমার ছোট বৌমা একটু কথা কম কয়, খালি হাসে। আমার বড় বৌমার নিউজ পাও, আমার বড় বৌমার শরীর ভালো থাকে না, রোগা, একটা লাগানি খায়।
দিন থেকে গরম পড়তেছে দুই দিন ধরে বৃষ্টি বললে একটু বালঠায় বৃষ্টি কমে গরম চালু রোজ তো ছিলাম আমাদের কাঠি সবাই ভালো খায় মাছও লাগে না নিরামিষে আনলেও ভালো লাগে আমাদের কাঁচা পেঁয়াজ খুব ভাল লাগে আমি কাঁচা পেঁয়াজ খাওয়াই খাবো কাঁচা পেঁয়াজ আর লবণ আমি লবণ খুব খাই আমার মানা করে সবাই আমার ব্লাড প্রেশার হাই থাকে সবসময় তারপরও আমি খাই আস্ত আস্ত আলু লাগতেছে ডিমের মতন কিন্তু ডিম এই যে একটাই আজকে আমার আস্তল দিয়ে রান্না কাটিনি আজকে আলু কাটি নেই
ধরে আমার খাওয়া শেষ। তো আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাও, সুস্থ থাও। তো আজকে আসি।